মারহিম, আজকে ক্লাস হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায়। চ্যাপ্টারটির নাম দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদে হিসাব রক্ষণ। এখন আজকে ক্লাস শুরু করার আগে বলছি, আজকে ক্লাসটি একটু অন্যরকম। এই জন্য অন্যরকম, আজকে ক্লাসটির মাধ্যমে আপনি বিছনায় শুয়ে শুয়ে আমাদের এই এমসিকিউ টিপস করতে পারবেন, অডিও সাউন্ড শুনে শুনে। এতে আপনি হয়ে যাবেন একজন ঘুমন্ত অংশীদার। সাধারণত প্রশ্ন বা বই ছাড়া কিছু বোঝানোর সমস্যা হয়, কিন্তু আমি আজকে চেষ্টা করব প্রশ্ন বা বই ছাড়া আপনাদেরকে ভালোভাবে বোঝাতে অডিও সাউন্ড দিয়ে। এতে আপনি হয়ে যাবেন একজন ঘুমন্ত অংশীদার। তো এখন প্রথমে কিছু ভূমিকা। স্ক্রিনে যাওয়ার আগে আমি একটু বলছি, সবাই একটু স্ক্রিনে দেখুন। অবচয় ধরা হয় সাধারণত দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের উপরে। অবচয় কি স্ক্রিনে দেখুন, সম্পত্তি ক্রমাগত হ্রাসকেই বলা হয় অবচয়। যেমন মনে করুন, আমি একটা 5,000 টাকা দিয়ে সম্পত্তি কিনেছি, এটি ব্যবহার করতে 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 এক পর্যায়ে এটাই দাম 2,000 টাকা চলে আসছে। তাহলে 5 থেকে 2 বাদ দিলে বাকি টাকা কত, মিসিং কত, 3,000। এই 3,000 টাকাই হচ্ছে অবচয়। অবচয় আবার নির্ণয় করা হয় দুটি অনেক পদ্ধতি আছে, আমি এখানে লিখেছি। অবচয় সরল বা স্থির, আর একটা ক্রমহ্রাসমান। প্রথম পদ্ধতিতে সরল বা স্থির মানে প্রত্যেক বছর ফিক্সড থাকবে, কোনো কমবে না। এক বছর প্রথম বছর যদি 5,000 টাকা হয়, দ্বিতীয় বছরে 5,000 টাকা হবে। তারপর দেখা যাচ্ছে ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমানটা হচ্ছে কীরকম, এটা আটটা পদ্ধতি। প্রত্যেক বছর অবচয় কমতে থাকবে। আর প্রথম বছর যদি 5 টাকা হয় বা 5,000 টাকা হয়, তার বছর 3,000 টাকা, তার বছর 1,000 টাকা, এভাবে কমতে থাকবে, এক পর্যায়ে শূন্য হয়ে যাবে। আর অবচয় কার উপর দাঁড়ায়, কিছু স্ক্রিন আমি ছবি দিয়েছি দেখেন। ফার্নিচার, মোটর কার, দালান, সাধারণত এসবের উপর অবচয়, এই সকালের স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধরা হয়। যেমন মনিহারি একটা খরচ, এটার উপর অবচয় ধরা হবে না, মনে রাখবেন। তাহলে স্ক্রিন থেকে আমি অনেক কিছু শিখছি, আর একটু কিছু বলছি দেখেন। স্থায়ী সম্পদ সাধারণত দু ধরনের হয়, একটা দৃশ্যমান সম্পদ আর একটা অদৃশ্যমান সম্পদ। দৃশ্যমান সম্পদ কোনগুলো, যেগুলো বাহ্যিক অস্তিত্ব আছে, যেগুলো ধরা ছোঁয়া যায়, যেমন ভূমি, দালান কোটা, কলকাবজা ও যন্ত্রপাতি, আসবাবপত্র, এগুলো। আবার অদৃশ্যমান সম্পদ কোনগুলো, যেগুলো বাহ্যিক অস্তিত্ব নেই এবং ধরা ছোঁয়া যায় না, সেগুলো অদৃশ্যমান সম্পদ। এগুলো উদাহরণ হচ্ছে সুনাম, প্যাটেন্ট, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক, ফ্রাঞ্চাইজ, লাইসেন্স ইত্যাদি, এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ। তাহলে কী শিখলাম আমরা, দৃশ্যমান সম্পদ অদৃশ্যমান সম্পদ শিখলাম। এবার আসুন এমসিকিউ টিপস এ। এক, ইংরেজি ডেপ্রিসিয়েশন শব্দটি লেটার দ্য ডেপ্রিটাম থেকে এসেছে। দুই, এখানে ডি অর্থাৎ ডিক্লাইন, যা হ্রাস পাওয়াকে বুঝিয়েছে, এবং ফ্রিটিয়াম বা প্রাইস দ্বারা মূল্য বোঝায়। তিন, ইহা একটি অনগত দৃশ্যমান আভ্যন্তরীণ লেনদেন, অর্থাৎ অবচয় হচ্ছে একটি অনগত লেনদেন, অদৃশ্যমান লেনদেন এবং আভ্যন্তরীণ লেনদেন। চার, সম্পদগুলোর মধ্যে দালান কোটা, যন্ত্রপাতি, সরঞ্জাম, আসবাবপত্র ইত্যাদি সম্পদসমূহের সুনির্দিষ্ট জীবনকাল আছে বলে এদের উপর অবচয় করা হয়। পাঁচ, ভূমি বা জমি স্থায়ী সম্পত্তির হলেও ভূমির উপর অবচয় করা হয় না। আমি আবার বলছি, ভূমির উপর অবচয় করা হবে না, কারণ ভূমি ব্যবহারের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই। তবে ভূমি উন্নয়ন এর ব্যবহারিক জীবনকাল আছে বলে এর উপর অবচয় করা হয়। ভূমির উপর ধরা যাবে না, কিন্তু ভূমি উন্নয়নের উপরে ধরা যাবে। ভূমি উন্নয়ন মানে কি, একটা বাসা ওয়াল দিয়েছি, সেটার উপর অবচয় ধরা যাবে। ছয়, অস্পর্শনীয় সম্পদের ব্যয় বণ্টনের প্রক্রিয়াকে বলে অবলোপন, এবং প্রাকৃতিক সম্পদের ব্যয় বণ্টন প্রক্রিয়াকে বলা হয় শূন্যীকরণ বা অবক্ষয়।
সাত পুঞ্জীভূত অপচয় হলো একটি বিপরীত সম্পদ বা প্রতিসম্পদ। এবার আমরা আরেকটা জিনিস কতগুলো জিনিস থাকলে ভালো হয়, অবশ্যযোগ্য মূল্য হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশ মূল্য, মনে রাখবেন। আচ্ছা এবার আমরা এমসিকিউ পার্ট বি, পার্ট বি এক, স্থায়ী সম্পদ হতে পারে দৃশ্যমান ও অদৃশ্যমান। দুই, স্থায়ী সম্পদকে নিঃশেষ করা হয় অবচয়ধার্যের মাধ্যমে। তিন, স্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয় ক্রয় মূল্য নীতি অনুযায়ী। চার, বছর সমান অবচয় হয় সরলরৈখিক পদ্ধতিতে। পাঁচ, স্থায়ী সম্পদের অর্জন মূল্যকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। ছয়, স্থায়ী সম্পদের আয়ুষ্কাল এক বছরের বেশি হয়। বাস্তব অস্তিত্ব বিদ্যমান থাকে দৃশ্যমান সম্পদের। অবচয় ধার্য করা হয় ভূমি ব্যতীত সকল সম্পদের। নয়, অবলোপন ধার্য করা হয় অদৃশ্যমান সম্পদের উপর। দশ, নিঃশেষকরণ ধার্য করা হয় প্রাকৃতিক সম্পদের উপর। এগারো, প্রতি বছর অবচয়ের হার সমান থাকে সামঞ্জস্যতার নীতির কারণে। বারো, সম্পদের ক্রয় মূল্য হতে অবচয় বাদ দেওয়া হয় চলমান প্রতিষ্ঠান ধারণায়। তেরো, অবচয়কে ব্যয় ধরা হয় মিলকরণ নীতি অনুসারে। চোদ্দ, সম্পদের ক্রয় মূল্যের সাথে যোগ হয় সংস্থাপন ব্যয় আমদানি শুল্ক। পনেরো, বিনিয়োগকৃত স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয় বাজার মূল্যে। ষোলো, স্থায়ী সম্পদের ব্যবহারজনিত মূল্য হ্রাসই হল অবচয়। সতেরো, অবচয় হলো একটি অদৃশ্যমান লেনদেন। আঠারো, অবচয়কে আর্থিক বিবরণীতে দেখানো হয় পরিচালন ব্যয় হিসাবে। উনিশ, সম্পত্তির মোট মূল্য সমান, সরি, সম্পত্তির মোট মূল্য বিয়োগ ভগ্নাংশ মূল্য সমান অবচয়যোগ্য মূল্য। বিশ, আয়ুষ্কাল শেষে সম্পত্তিটির বিক্রয় মূল্যই হচ্ছে ভগ্নাংশ মূল্য। মাঝখানে আমি একটু কথা বলি, অবচয় সাধারণত সিকিউ এমসিকিউ সেম থাকবে। সিকিউ যে অঙ্কগুলো আছে সেগুলোই হুবহু এমসিকিউতে চলে আসবে। ছোট করে ওখানে বলা থাকবে উত্তর উদ্দীপকের আলোকে অবচয় নির্ণয় করো, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো, বা কমলাসঞ্চার পদ্ধতিতে অবচয় নির্ণয় করো, বা অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। তাহলে অর্থাৎ সিকিউ এমসিকিউ এখানে প্রায় সেম, মনে রাখবেন। সেখানে ভালো করে সি দেখবেন, তা তখন এমসিকিউ এমসিকিউ পারবেন, সিকিউ পারবেন। এবার আসুন আমাদের আলো। একুশ নাম্বার, অবচয়ের বাহ্যিক কারণ হচ্ছে সময়ের বিবর্তন, অপ্রচলন ইত্যাদি। বাইশ, অবচয় হলো একটি অনগত ও আন্তঃলেনদেন। তেইশ, ভগ্নাংশ মূল্য অবিবেচিত হয় ক্রমহ্রাসমান পদ্ধতিতে। চব্বিশ, প্রথম দিকে বেশি হারে অবচয় করা হয় বর্ষসংখ্যার যোগফল পদ্ধতিতে। পঁচিশ, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় করা হয় হ্রাসকৃত মূল্যের উপর। ছাব্বিশ, অবচয় নির্ণয়ে অর্জন মূল্য ভগ্নাবশেষ ও আয়ুষ্কাল বিবেচিত হয় আইএস ১৬ অনুযায়ী। সাতাইশ, অবচয় ক্রমশ হ্রাস পায় ক্রমহ্রাসমান যার পদ্ধতিতে। আঠাইশ, মোটর যানবাহনের অবচয় ধরা হয় মাইলেজ পদ্ধতিতে। ২৯, অবচয় নির্ণয়ে সময় প্রবাহ অবিবেচিত হয় উৎপাদন পদ্ধতিতে। ব্যবসা প্রতিষ্ঠান বিক্রয় করা হয় পুনঃমূল্যায়ন পদ্ধতিতে। পঁচিশ, মাঝখানে আমাদের অবচয় নির্ণয় আমি স্ক্রিনে দিয়েছি সরল এবং ক্রমহ্রাসমান যার পদ্ধতিতে। আরও কয়েকটি পদ্ধতি আছে, ওগুলি পরীক্ষায় কম আসে, সেজন্য ওগুলো সম্পর্কে আলোচনা পরে করা হবে। এখন আমরা বেশিরভাগ সরল ক্রমহ্রাসমান এগুলো সম্পর্কে দিয়েছি। বেশিরভাগ এই দুটি অঙ্ক বেশিরভাগ আসে। আরও পদ্ধতি হচ্ছে উৎপাদন একক পদ্ধতি, মাইলেজ পদ্ধতি, আরও কিছু পদ্ধতি আছে, এগুলো বর্ষসংখ্যা পদ্ধতি এগুলো। আচ্ছা একত্রিশ, প্রাকৃতিক নিঃশেষকরণের ভিত্তি হচ্ছে সম্পত্তির মোট মূল্য। বত্রিশ, ক্রয় অভ্যন্তরীণ সৃষ্টির মাধ্যমে অর্জিত হয় অস্পর্শনীয় সম্পদ। তেত্রিশ, রূপগত পরিবর্তনের দ্বারা ভোগের উপযোগী হয় প্রাকৃতিক সম্পদ। চৌত্রিশ, অস্পর্শনীয় সম্পদ হল সুনাম, ট্রেডমার্ক, গন্তস্বত্ব ইত্যাদি। পঁয়ত্রিশ, প্রত্যক্ষভাবে ভোগ করা যায় না,
প্রাকৃতিক সম্পদ। 36 প্রাকৃতিক সম্পদ পরিচিত হয় ক্ষয়িষ্ঠু সম্পদ হিসাবে। 37 সাধারণত জীবনকাল 40 বছর সীমাবদ্ধ উদ্দেশ্যমান সম্পদের। 38 প্রাকৃতিক সম্পদ নিঃশেষ করা হয় শূন্যকরণের মাধ্যমে। আমরা এখন পার্ট সি পড়ব। 1 অস্থায়ী সম্পদ হতে পারে দৃশ্যমান ও অদৃশ্যমান। 2 অস্থায়ী সম্পদের আয়ুকাল 1 বছরের বেশি হয়। 3 অবচয় ধার্য করা হয় বল দৃশ্যমান সম্পদের। 4 অস্থায়ী সম্পদ লিপিবদ্ধ হয় ক্রয়মূল্য নীতি অনুযায়ী। 5 ক্রয়মূল্য নীতির অপর নাম হল ঐতিহাসিক নীতি। 6 সম্পদের ক্রয়মূল্য হতে অবচয় বাদ দেওয়া হয় চলমান প্রতিষ্ঠান ধারণায়। 7 লাইসেন্স ফি দুর্ঘটনাজনিত বিমা প্রবৃতি হচ্ছে পৌনঃপুনিক ব্যয়। 8 ডেপ্রিসিয়েশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেপ্রিসিয়াম থেকে। 9 অবচয়কে আর্থিক বিবরণীতে দেখানো হয় পরিচালন ব্যয় হিসাবে। 10 অবচয় ধার্য করা হয় শুধু দৃশ্যমান স্থায়ী সম্পদের উপর। 11 অনগত খরচ দিতে হয় অবচয় খরচ। 12 অবচয়ের আভ্যন্তরীণ হচ্ছে স্বাভাবিকভাবে সম্পদের মূল্য হ্রাস। 13 অবচয়ের বাহ্যিক কারণগুলো হচ্ছে সময়ের বিবর্তন, অপ্রচলন ইত্যাদি। 14 প্রতিবছর সমান অবচয় হয় সরলরেখী পদ্ধতিতে। 15 ভগ্নাংশ মূল্য অবিবেচিত হয় ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে। 16 প্রথম দিকে বেশি হারে অবচয় ধরা হয়। 17 অবচয় নির্ণয়ে ভগ্নাংশ সহ অবচয় মূল্য বিবেচিত হয় IS-16 অনুযায়ী। 18 মোটরগাড়ি ও যানবাহনের অবচয় ধরা হয় মাইলেজ পদ্ধতিতে। অবচয় নির্ণয়ে সময় প্রবাহ অবিবেচিত হয় উৎপাদনে। 20 রূপগত পরিবর্তনের দ্বারা ভোগের উপযোগী হয় প্রাকৃতিক সম্পদ। 21 অস্পর্শনীয় সম্পদগুলো হল সুনাম, ট্রেডমার্ক, গন্তসত্ত্ব ইত্যাদি। 22 প্রাকৃতিক সম্পদ পরিচিত হচ্ছে ক্ষয়িষ্ঠু সম্পদ হিসাবে। 23 পাকশেষ করা হয় শূন্যকরণের মাধ্যমে। আমরা মোটামুটি কয়েকটি আলোচনা করেছি, পার্ট এ বি সি। এগুলো আপনাদের খুব ভালো লাগলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেল ইলমা বুক শেলফ, আমাদের চ্যানেলকে ইলমা বুক শেলফ লাইক, শেয়ার, কমেন্ট ছাড়বেন এবং সবাইকে উৎসাহ দিবেন। আজকের ক্লাসটি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তবে শেষ করার আগে আমি আরও বলছি, আমার চ্যানেল সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, ভালো থাকিও।